নারী জীবনে কখনো কখনো এমনই সমস্যা আসে সামাজিক কারণে, যার কোনো সমাধান হয় না। কিন্তু এই কাহিনীর মাধ্যমে আমরা তার সমাধান করার চেষ্টা করছি। সমাজ আর আইনের অনুশাসন মানতে গিয়ে শিক্ষিত মানুষ তাদের প্রতিশ্রুতি রক্ষায় অসম্মত। এদের ধারণা, অপরাধী সন্তানের জীবনে আসে ভয়ঙ্কর পরিণতি, কিন্তু আমরা তা মানতে পারি না। সমাজ ব্যবস্থার গঠন প্রণালী এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বহু অপরাধী সাজা না পেয়ে মুক্তি পায়, কিন্তু বিচারকের বিচারের তুলাদণ্ডে তাদের এমন বিচারও হতে পারে যা আগে কখনো হয়নি, কিংবা যা কখনোই হয় না। এ সংসারে রমণীর কর্তব্য আর অধিকার নির্ধারণ করে সামাজিক এবং পারিবারিক সংস্কার। অনেক কিছু থেকে তাকে করে বঞ্চিত, কিন্তু তার ব্যতিক্রম তো ঘটতে পারে। আজ যা হচ্ছে তা না হয়ে যদি এমন হয়। এই ধর্মঘট চলছে, আমরা কেউ ক্লাসে যাব না, সরকারের পদত্যাগ চাই। এবার আপনার সামনে বক্তব্য রাখবেন ছাত্র নেতা চন্দন। বন্ধুগণ, কলেজ কর্তৃপক্ষ যতদিন না আমাদের দাবি মানছে, এই ধর্মঘট চলবে। আমাদের এই মুহূর্তে প্রিন্সিপালের রেজিগনেশন চাই। উই ওয়ান্ট হিম আউট, উই ওয়ান্ট হিজ রেজিগনেশন। আজকে থেকে আমরা কেউ ক্লাসে যাব না। এরা কলেজে আসে বাবার পয়সায় ফুর্তি করতে, আর বছরের পর বছর ফেল করে নেতাগিরি করতে। আমাদের গরিব বাবা মায়েরা অনেক কষ্ট করে আমাদের কলেজে পাঠিয়েছেন পড়াশোনা করতে, মানুষ হতে। এই বড়লোকের আদুরের দুলালের অন্যায় স্ট্রাইক আমি মানছি না। যারা ক্লাস করতে চান চলে আসুন। একটা মেয়ে তোমার সাথে ধর্মঘট লোপট করে দিল, তোমার মুখে জামা করতে দিল। এই মেয়েটা কে রে? অপরাজিতা, অপরাজিতা বিশ্বাস। Thank you.
গো কেন আধারে, দুঃখ জয়ে যদি মন তো শেখাতে পারো, দূরে কেন রাখো গো আমারে, পাপের পঙ্কে যদি পদ ফোটাও তুমি, অঞ্জলি হতে আমি পারি, নমি হে কৃষ্ণ মুরারি, নমি হে নারায়ণ, নমি হে গিরিধারি, নমি হে কৃষ্ণ মুরারি, তুমি অশ্রু দাও তুমি তামুছে না সুখ দুঃখ সমি, নমি হে কৃষ্ণ মুরারি। আর পারি না তোমাদের বাপ মেয়েকে নিয়ে, আমি আর পারি না, আর পারি না পারি না করো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কথা কোথায়? কি ওই যে চোখেই রয়েছে, চোখ বড় বড় করে কি দেখছো মর্কট? নিজেদের বাদরামিগুলোকে পলিটিক্সের পুলটিস দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তছনছ করবে, তা আমি হতে দেব না। আজ যদি কোনো কট করে স্যার, আউট, আই সে গেট আউট। কি করো, কোনো কমবেন না, নামের তো খুব বাহার, অপরাজিতা। তোমাদের মতো দু চারজন আরো ছেলে মেয়েকে তৈরি করো, তবে এই বাঁদরের দলকে সায়স্তা করা যাবে। হাসছ? নো নো মাই চাইল্ড, শিক্ষা সভ্যতা মানবিক মূল্যবোধ সব শেষ করে দিতে চায় ওরা, তাই তাই ওদের বাধা দিতেই হবে। তুমি তাই করে, গড ব্লেস ইউ মাই চাইল্ড। এনাকে চেনো তো? আমাদের কলেজ কমিটির চেয়ারম্যান, বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর রমেন সেন। আমি এখন যাই স্যার। এসো, আরে দাঁড়াও দাঁড়াও, তোমার প্রাইসটা নিয়ে যাও। আরে শোনো, কি ব্যাপার? কিছু বলবেন? যাচ্ছি, কাকে চাই? আচ্ছা এটা কি কমলেশ? আরে কমলেশ তুই? আমি অনেক বলেছি ওর কথা তোমায়। নমস্কার, আপনার কথা উন্মুখে অনেক শুনেছি। যা জানিস ও ঠিক আছে, এখনই আনছি। তারপর বল তোর খবর কি? বল, খুব ভালো, ট্রান্সফার নিয়ে চলে এলাম। আচ্ছা, আরে তোর মেয়ে কত বড় হলো রে? সে এখন লেটি, তুই বুঝলি, আমার মা একেবারে লক্ষ্মী, মানে নিজের মেয়ে বলে বলছিলাম, মানে একে ওই তো এসে গেছে বলতে বলতে। আয় 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 আয়, প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। সুবিনয় কাকু,
আমার ছেলেবেলার বন্ধু বুঝলি। বন্ধু বলে বন্ধু, আমরা ছেলেবেলা একেবারে যাকে বলে মানিজ্য, লখনৌ থেকে যখন এখানে বদলি হয়ে একবার এসেছি, মাঝে মাঝে এসে বেশ জমিয়ে আড্ডা মারা যায়। আরে সেই আরে তোর ছেলে কি করছে? অনেক কষ্টে আরকে কলেজে ভর্তি করেছি, বিএসসি ফাইনাল ইয়ার, ফিজিক্সে অনার। আমিও তো ওই কলেজেই পড়ি। তাহলে তো ভালোই হলো, তোমরা নিজের আলাপ পরিচয় করে নিও। আচ্ছা তোর ছেলের নামটা জানো কি? শুভ, শুভব্রত দত্ত। শুভ, শুভব্রত দত্ত। বাহ ভালো ভালো, এই তো এসে গেছে। খান কাকু আপনি বসুন, আমি আসছি। এসো নেখা। হ্যাঁ আরে কমলেশ, আমাদের অনেক দিনের একটা ইচ্ছে, সেটা মনে আছে তো? ইচ্ছে? হ্যাঁ কি ইচ্ছে বলতো? আরে ছেলে মেয়েদের ব্যাপারটা। হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। কমলেশ হ্যাঁ, এখন কিন্তু সিদ্ধান্ত নেবার সময় এসেছে। হ্যাঁ তুই ভেবে দেখ। আচ্ছা আরে কিছু অনেক দেরি হয়ে গেল, একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ ওঠান আসলে উঠি। আচ্ছা কমলেশ তুই অপুকে একবার বলিস। হ্যাঁ বলবো, তুই আবার আসিস কিন্তু। আর যদি বলিস তাহলে একেবারে তৈরি হয়ে আসবে। হ্যাঁ সে একই রকম রয়ে গেছে। হ্যাঁ গো ছেলে মেয়েদের নিয়ে তোমাদের কি কথা ছিল? কথা ছিল যে আমাদের ছেলে মেয়েরা বড় হলে ওদের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বটাকে পাকা করব। সত্যি? তখন থেকে দেখছি আপনি আমার পেছন পেছন হাঁটছেন, ব্যাপার কি বলুন তো? আসলে আপনি আমার আগে আগে চলেছেন তো, তাই বোধ হয়। আর কি হচ্ছে? মোটেই না, মানে যা সত্যি তাই বললাম। আপনাদের মধ্যে ছেলেকে আমি খুব চিনি। শুনুন শুনুন, এখনই বলবেন আমি খুব সুন্দর, তারপর আমার নাম ঠিকানাও জানতে চাইবেন। দেখুন আমার সেরকম কোনো অভিপ্রায় নেই। দেখ না এই ছেলেটা বাস স্টপ থেকে আমায় ফলো করছে। চ শুনুন, দেখুন আপনি কিন্তু শুধু বোধ আমায় ভুল বুঝছেন, আমি সেরকম টাইপের ছেলে নই। কি হয়েছে কি হয়েছে? না কিছু হয়নি কিছু হয়নি। দেখুন আমাকে কেউ এখানে পাঠায়নি, আর চন্দন নামে কাউকে আমি চিনিও না। আসলে মানে লখনৌ থেকে ট্রান্সফার নিয়ে সবে আমি এই কলেজে ভর্তি হয়েছি, বিশ্বাস করুন। লখনৌ থেকে ফিজিক্সে অনার্স? আপনার নাম? নামটা কিন্তু আপনি জিজ্ঞেস করলেন। আমার নাম শুভব্রত দত্ত। তুই ওকে চিনিস? আমার বাবা ওর বাবার ছেলেবেলার বন্ধু। আপনি কি বলুন তো মশাই, এক্ষুনি সেম সাইড হয়ে যাচ্ছিল, ওদের এখন ইনসাইড আলো একটা জমতে দিই, চ আমরাই আউটসাইড হয়ে যাই। গুরু ওই যে, ওরা কি ভাবলো বলুন তো? আচ্ছা আপনি তো আগে বলবেন। বলার সুযোগ পেলাম কোথায়? প্রথমে তো থমক দিলেন, আর তারপরে আপনার বন্ধুরা যেভাবে ঘিরে ধরলো। ছি ছি ভীষণ অন্যায় হয়ে গেছে, কিছু মনে করবেন না প্লিজ। না না একদিন বাড়িতে আসুন, মা বাবা খুব খুশি হবেন। চলি তাহলে, আসবেন কিন্তু। শুনুন আপনার সেই কথাটা বলতে এখন খুব ইচ্ছে করছে। কোন কথাটা? ওই যে আপনি সত্যিই খুব সুন্দর। ধ্যাত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গেল 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 সব গেল। ওরে অমুক পুরি সব বাঙলি তো। পুরি মামা মামা দেখ দেখ কি সপনাশ করলে। কি হলো? হ্যাঁ মুখ পুরি ভাঙলি তো সব। তোমার কি বাসন মাজতে লজ্জা করে? তা কেন, আমি মায়ের জন্য দুধ গরম করছিলাম তাই রাখিকে বলেছিলাম, আসলে বাচ্চা মেয়ে তো পারিনি। আবার মুখে মুখে কথা? তেল বেড়েছে মামা তেল বেড়েছে। ঠিক বলেছো মাসি, ঝিটাকে ছাড়িয়ে দিয়েছি বলে কি রাগ? তিন কথা খাওয়া বন্ধ করে দাও, তেল কমে যাবে। পাত্তা ঘরে একা, তোমাকে কতবার বলেছি না দিদি ফোনটা তুমি ওকে ধরতে দিও না, আমি আর পারি না বাপু। কে মিস্টার আহুজা? আবার ফোন ধরেছো? মিস্টার আহুজার ফোন? চুপ করে বসো। হ্যালো মিসেস বোস বলছি। মিস্টার বোসের শরীরটা ভালো নেই, ডাক্তার কমপ্লিট রেস্টে থাকতে বলেছেন। কি বললেন? ব্যবসা সংক্রান্ত? ওটা অফিসের নন্দনবাবুর সঙ্গে কথা বলুন।
হ্যাঁ আচ্ছা নমস্কার, সরাতেই হবে দেখছি। ফোনটা তোমাকে, এখন থেকে উপরে দোতলা ঘরে থাকবে তুমি। অফিসে দেরি হয়ে যাচ্ছে, দাঁড়াও চাবি দাও, টাকা বার করতে হবে। ওগুলো স্টাফেদের মাইনের টাকা। এখন থেকে নন্দনী ওসব করবে। নন্দন ও পারবে? নন্দন খুব ভালো ছেলে, তুমি কিচ্ছু ভেবো না। চল। হ্যাঁ চলো, বড্ড দেরি হয়ে গেল। দুকা দুকা দুকা, এক ছেলে খেতে খেতে মরছে, আর এক ছেলে রমিও হয়েছে। জয়রাত জ্বলছে, ধক ধক করে বুক কেঁপে মরে, আমি শুনি মন কথা বলে। কেউ কথা রাখে খুব কাছে ডাকে, কেউ ডাকে ইশারায় আমাকে, আমি কাছে এসে শুধু হেসে হেসে বলে ফেলি ভালোবাসি তোমাকে। হ্যাঁ তোমাকে, হ্যাঁ তোমাকে, আগো তোমাকে। এত চনমনে এত ঝলমলে সঙ্গিনী এত আছে কার, রোমিও আমি রোমিও, আমি রোমিও কলকাতা, রোমিও আমি রোমিও, আমি রোমিও কলকাতা। আর তুমি শ্রীদেবী আর তুমি মাধুরী, জুহি চাওলা তুমি আমার, রোমিও আমি রোমিও, আমি রোমিও কলকাতা, রোমিও আমি রোমিও, আমি রোমিও কলকাতা। কি আমার রূপ কি রানী বলো, আমার চোরকার রাজা।
ছাড়ো না, কি করছো? বুঝতে পারছো না? চেকটা সই করে দাও। না, আজকে সই করবো না। কারখানায় মাল কিনতে হবে নন্দন বলছিল। আমি নিজে যাবো কারখানায়। কি যাতা বলছো? আহ মহামায়া, অমন অন্যায় তো কিছু বলেনি। বলুন তো। তুমি ওষুধটা খেয়ে নাও ভাই, এই কয়েকদিনের মধ্যেই তুমি চাঙ্গা হয়ে আবার কারখানায় যাবে। বলছেন? দেখছো না চোরটা কেমন গপ গপ করে কাটলেট খাচ্ছে? ও তাই তো, মুকুড়ি চোর চন্দন। আরে দাদা আয় না, চুপচাপ ঘরে বসে থাকলে ব্রেন ডাল হয়ে যায়। বন্ধু বান্ধব আই মিন গার্লফ্রেন্ড নিয়ে হইচই করবি, মন মেজাজ দুটোই ভালো থাকবে। এই নে টাকাটা রাখ, রিল্যাক্স। থ্যাংক ইউ দাদা। আপনি এখানে? ল্যাবরেটরিতে একটা কাজ আছে তাই। ল্যাবরেটরিটা বুঝি এখানে? ল্যাবরেটরি তো ওদিকে। এদিকে কি না মানে? হ্যাঁ, আর মানে বোঝাতে হবে না। আচ্ছা, সময় পেলেই যে আপনি এরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকেন, আমার বুঝি লজ্জা করে না? ফুটে থাকা একটা ফুলের দিকে তাকিয়ে থাকলে ফুল বুঝি লজ্জায় ঝরে যায়। ও বাবা, পদার্থবিজ্ঞানের ছাত্র একেবারে কবি হয়ে গেছেন দেখছি। পদার্থ বিজ্ঞানের অপদার্থ কবি। পুরো অপরাজিতা। আমি কিছু না করেই অসভ্য, আর ওই ছোড়াটা বুঝি অনেক সভ্য। ওর মধ্যে এমন কি আছে যে আমার নেই? কাম অন বেবি। উরে বাবরে, এই মিষ্টির যা বহর, শেষে না ব্লাড সুগার হয়েছে। বাহ, এমন একটা শুভ দিন একটা মিষ্টি সম্পর্ক হতে চলেছে, একটু মিষ্টি মুখ করবেন? আরে মিষ্টি মুখ তো করছি, বিলক্ষণ করছি। কমলে, আজকে যে আমার আনন্দ হচ্ছে কি বলবো। হ্যাঁ সত্যি, ঠিক ঠিক ঠিক। এই যে মা, আজকে আমার একটা ডিসিশন নিতে চলেছি, আমাদের অনেক দিনের স্বপ্ন, আশা করি তোমার অমত হবে। কি কিসের মত? আমরা ঠিক করেছি শুভর সঙ্গে তোর বিয়ে দেব। তোকে
খুঁজছিলাম, একেবারেই ফাঁকে দিলি। ফাঁকি? এত কাণ্ড ঘটালি একবার জানতেও দিলি না, ফাঁকি নয় তো কি? ঘটাইনি, ঘটে গেছে। শুনছেন? ওই যে হিরো এসে গেছে, আমরা যাই। না না, আপনারা যাবেন কেন? এই চিঠিটা দিয়ে আমি চলে যাব। কোথায় গেল? আবার প্রেমপত্র? না না, আসলে বাবা বাইরে যাচ্ছেন তো, তাই ওর বাবাকে একটা চিঠি দিয়েছেন, এই যান। ও মা, পেটে পেটে এত! আজকাল কি ফিজিক্স বইতে তোর ফটো ছাপা হচ্ছে নাকি? বুকে নিয়ে স্বপ্ন দেখ। হ্যাঁ
জয় বাবা। খুব সুন্দর সাজিয়েছে না? তোমাকে প্রথম দিন দেখেছি খাবারে খেয়েছিলাম না। আচ্ছা কিন্তু সত্যি কথা, তুমি কিন্তু একদম সেরকম একদম। দেরি হয়ে গেল, বাড়িতে ভাববে। চলো তোমায় পৌঁছে দিই। না না, এটুকু তো পথ, একাই চলে যাব। তাহলে কাল দেখা হচ্ছে তো? কি চলি। আজকে দেখাবো চন্দন কি জিনিস। চল একটাই পথ খোলা আছে, আমি সুবিনয়ের বাড়ি যাব। তাই যাও, তুমি সুবিনয় ঠাকুরপুর কাছে যাও। Oh,
ভয়ঙ্কর খবর আর আমাদের কাছে কিছু হতে পারে না কমলেশ। আমি জানতাম সুবিনা যে আমার অবস্থাটা তুই বুঝতে পারবি। মৃন্ময়ী তোকে চিনেছিল, তাই তুমি বারবার করে বলল তুমি তুই সুবিনা ঠাকুরের কাছে যাও। না না তুই ভেঙে পড়িস না কমলেশ, আমার পক্ষে যা সাহায্য করা দরকার তা আমি নিশ্চয়ই করব। কিন্তু 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 কি ভাই? ভেবে দেখ কমলেশ, আমাদেরও সমাজে বাস করতে হবে। সুবিনা শুভর মাথায় সারা জীবনের জন্য এই কলঙ্কের বোঝা বাবা হয়ে আমি চাপিয়ে দিতে পারবো না। ওকে চললি কোথায়? একটা ছাতা নিয়ে যা। যার মাথায় ছাদ ভেঙে পড়েছে ছাতা দিয়ে তার মাথা আটকানো যাবে? কমলেশ দয়া করুন, আপনারা দয়া করুন, আপনারা পায়ে ঠাঁই না দিলে আমার মেয়েটা মেয়েটা যে আত্মহত্যা করবে। আত্মহত্যা কেন বাবা? আমরা হলে তো অমল মেয়েকে আতর ঘরে নুন খাইয়ে মারতুম। জয় রাধে জয় রাধে। আপনারা আপনারা যা খুশি বলুন, কিন্তু এই মেয়েকে নিয়ে আমি এখন কোথায় যাবো বলতে পারেন? জাহান্নামে যান। তাই বলে আপনার এরকম একটা মেয়ের সঙ্গে এই বাড়ির ছেলের বিয়ে হবে আপনি ভাবলেন কি করে? এই একরকম ধান্দাবাজি মা, বড়লোকের ছেলে দেখেছে মেয়েকে লেলিয়ে দিয়েছে। কত চাই? বিশ্বাস করুন বিশ্বাস করুন, টাকার জন্য আমি আপনাদের কাছে আসিনি, বিশ্বাস করুন। আহা লজ্জা কিসের, আজকাল তো অনেকেই ব্যবসা করছে, বলেই ফেলুন না আপনার কত চাই। মেয়ে খাটানোর ব্যবসা? গলায় দড়িও জোটে না। নে নে চারটি ভিক্ষে দিয়ে এই আপদকে বিদায় কর, আর তাতে যদি না যায় দলনকে ডেকে বল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি তাকে। জয় রাধে জয় রাধে। দশ বিশ তিরিশ। বাহ মিটে গেল, তাহলে এতক্ষণ খামাখা এত নকড়া করছিলেন কেন? মেয়ে খাটানোর পয়সা, ভদ্রলোকের পোশাক পরা মেয়ে বেচা ভিখি। আমি গরিব কিন্তু ভিখারি নই। আমি হেরে গেছি। তাহলে তাহলে আমার মেয়েটার কি হবে? ভোর হতে না হতেই আমাদের এই শহর থেকে অন্য কোথাও চলে যেতে হবে। চলে যাবেন? পালিয়ে যাবেন? অপরাধ করলো একজন আর সাজা পাবেন আপনারা সবাই, এ কেমন বিচার? এছাড়া উপায় কি বাবা? উপায় আছে, তাই তো সব শুনে চলে এলাম। আর আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র, বিয়ের পরও এটা করতে পারত। এই কথাটাই তো আমি তোমার তোমার বাবাকে তোমার বাবাকে আমি বোঝাতে চাইছি। বাবা বুঝতে না পারুন, কিন্তু এটা তো সত্যি, যেহেতু অপুর কোনো দোষ নেই। এ সব অপরাধ আমাদের, সমস্ত পুরুষ জাতির। আমরা আমাদের মা বোনদের অসম্মান করে অন্ধকারে মুখ ঢেকে পালিয়ে যাই। সুতরাং সবকিছু জেনেই আমি অপুকে বিয়ে করতে চাই। তুমি আমাদের সবাইকে লজ্জার হাত থেকে বাঁচালে বাবা,
কি বলে যে তোমাকে আশীর্বাদ করব? আপনারা আপনারা বিয়ে ঠিক করুন। না এই বিয়ে হবে না বাবা, এই বিয়ে হতে পারে না। এ কি বলছিস তুই? আমি জানি তোমরা সবাই আমায় ভালোবাসো, কিন্তু কারোর করুণা নিয়ে আমি বাঁচতে পারবো না। আমায় তোমরা ক্ষমা করো। অপু কথা শোন মা, আমায় তুমি ভুল বুঝো, একটা কাঁচের ওপর পাথর এসে পড়লে কাঁচটা ভেঙে যায়, তাতে কাঁচের কি দোষ বলতে পারো? কিন্তু ভাঙা কাঁচের মুখ দেখতে নেই শুভ, তাতে অমঙ্গল হয়, আর আমি তোমার অমঙ্গল করতে পারি? অপু এতদিন শুধু তোমায় আমি ভালোবাসতাম, আর এখন তোমার প্রতি শ্রদ্ধা হচ্ছে। তবু বলে রাখছি, যদি কোনোদিন বন্ধুর প্রয়োজন হয় আমার কথাটা দেখো। শুভ চলে গেল, কি হবে গো, কি হবে, শুভ যে চলে গেল। আমরা কোথাও যাব না বাবা, আমরা এখানেই থাকব। এসো সবই শুনলাম, সবই বুঝলাম, কিন্তু আদালতে না গেলে আমার কিছুই করার। আদালতে গেলে কি ন্যায় বিচার পাবো? নিশ্চয়ই, প্রমাণ তো আছে, টাকার জোরে সব সাক্ষী প্রমাণ ওরা লোপাট করে দেবে, আবার হয়তো এও প্রমাণ করে দেবে সেদিনকে যা হয়েছে তাতে আমার পূর্ণ সম্মতি ছিল। অপরাধ না করেও সারা জীবন অপরাধী থেকে যাব আমি। চেয়ে দেখুন আমার বাবার দিকে, এই মানুষটা আর কোনোদিন সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে? কি বলতে চাইছো তুমি? পৃথিবীর কোন শক্তি কোন মহাপুরুষ আমাকে ফিরিয়ে দিতে পারবে না, যা জানোয়ারটা আমাকে ছিনিয়ে নিয়েছে। রোজ কারো মা কারো বোন কারো মেয়ে ওই জানোয়ারদের লালসার শিকার হয়, কিন্তু বদনামের ভয়ে চুপ করে থাকতে হয়। আজ ওদের সবার হয়ে আমি আপনার কাছে এসেছি। সবই বুঝি, কিন্তু আদালতে না এলে আমি কিছুই করতে পারবো না। আই এম সরি, তোমরা তোমরা এখন ফিরে যাও। ফিরে যাব, কিন্তু একটা কথা বলে যাই, আজ যদি ওকে শাস্তি না দেয়া হয় তবে কাল আইন এবং পুলিশকে নিজের পাহারাদার ভেবে হিংস্র বাঘের মতো যখন যাকে খুশি উঠিয়ে নিয়ে যাবে। ভগবান না করুক কাল যদি আপনার মেয়ে অবস্থায় পড়ত, পারতেন পারতেন তাকে এভাবে ফিরিয়ে দিতে? Thank you.
বাবার কাছে এসেছি ন্যায় বিচার চাইতে। তার চোখের জল মোছাতে আপনি কিছুই করবেন না? বলো মা, তুমি কি চাও? আমি চাই বিয়ে। তোমাকে? অসম্ভব। অসম্ভব কেন? আমি নিজের এত বড় সর্বনাশ করতে পারবো না। আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? খুব ডানা গজিয়েছিল তাই একটু ছেটে দিলাম। মেয়েদের এত বাড়াবাড়ি ভালো নয়। মেয়েরা তোমাদের কাছে বিছানার চাদর না, যাকে যখন খুশি পাতবে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দেবে। বিয়ে তোমাকে করতেই হবে। তোমার মতন একটা মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসবে? হা, জানো আমাদের বংশমর্যাদা প্রতিষ্ঠার কথা? বাহ, বংশমর্যাদার জন্য একটা মেয়েকে তুমি বিয়ে করতে পারবে না, কিন্তু তার জীবনটা নষ্ট করতে পারো। কিন্তু এবার তুমি বাঁচতে পারবে না ইয়াং ম্যান, হাতে নাতে ধরা পড়েছ। তাছাড়া সাক্ষী প্রমাণও আছে, বিচারে তোমার জেল হবেই। জেল হবে আমার? বড় বড় ব্যারিস্টার লাগাবো, টাকার জোরে সাক্ষী প্রমাণ লোপাট করে তুড়ি মেরে বেরিয়ে আসবো। জেলের ভয় আমাকে দেখাবেন না মশাই। সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করলেও আমি সাক্ষী দেব যে তুমি আমার সামনে সমস্ত অপরাধ স্বীকার করেছো। দেখি কি করে তুমি ছাড়া পাও। আচ্ছা, আপনি কোন হরিদাস মশাই যে আপনার কথা আমার জেল হয়ে যাবে? শাট আপ, ভদ্রভাবে কথা বলো। উনি মাননীয় বিচারপতি হাইকোর্টের অনারেবল জাস্টিস অমিতেশ মণ্ডল। এখন ভেবে দেখো, 10-12 বছর জেল খেটে যখন বেরিয়ে এসে দেখবে যৌবন টাকা প্রতিষ্ঠা সব হারিয়ে গেছে, লোকে ঘৃণায় জেল ফেরত দাগি আসামি বলে মুখ ফিরিয়ে নেবে, জীবনটাই তোমার নষ্ট হয়ে যাবে। তাই চাও না বিয়ে করে ওই শাস্তি এড়াতে চাও? উত্তর দাও। কে চুপ করে আছো কেন? কি চাও, বিয়ে না জেল? বেটা চন্দন, এখন বাজবার একটাই পথ, এই মেয়ের সঙ্গে তুই বিয়ে করে নে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বিয়ে হবে 1 বছরের জন্য। এই 1 বছর স্বামী স্ত্রীর পরিচয় ছাড়া আর কোনো সম্পর্ক থাকবে না আমাদের মধ্যে। এই থাকবে এর মতন, আমি আমার মতন। 1 বছর পর ডিভোর্স হয়ে যাবে। আমি রাজি। এ তুই কি বলছিস মা? আমাদের সমাজ একটা ধর্ষিতা মেয়েকে ক্ষমা করে না, কিন্তু একটা স্বামী পরিত্যক্ত স্ত্রী তবু কিছুটা। ঠিক আছে ইয়াং ম্যান, বিয়েটা তাহলে হয়ে যাক। কিন্তু তা কি করে সম্ভব স্যার? কেসের তদন্ত চলছে, পুলিশ কেস। আইন মতো? আইন শুধুমাত্র দোষীকে সাজা দেবার জন্যই তৈরি হয়নি মিস্টার তরফদার, মানুষের সমাজের মঙ্গলের জন্যই আইন। একটা পরিবারের মান সম্মান বাঁচবে, একটা অভাগা মেয়ে তার মানিজ্জত ফিরে পেয়ে নতুন করে বাঁচবে, তাতে সমাজের মঙ্গলই হবে। আইনের আসল উদ্দেশ্যই তো তাই, আর আইনে সে বিধানও আছে। তাছাড়া এরা তো কেসটা উইথড্র করে নেবেন, আপনি তাড়াতাড়ি এদের বিয়ের ব্যবস্থা করুন প্লিজ। ইয়েস স্যার, আমি দেখছি। ইয়াং ম্যান, জেনে রাখো, এর যদি কোনো ক্ষতি করো বা এর ওপর কোনো অত্যাচার করার চেষ্টা করো, তাহলে কেসটা রিওপেন করে সোজা তোমাকে জেলে পুরে দেব। কথাটা মনে রেখো। বাবা, তোমার চোখে জল দেখেছেন জল সাহেব? আমার সেই ছোট্ট মেয়েটা আজ কেমন আগুন চাপিয়ে, আর আমি বাবা হয়ে পারলাম না কিছু করতে। বাবা কিছু ভাববেন না, আগুনে ঝাঁপ দিয়ে ও আজ অগ্নি পরীক্ষায় ব্রতী হয়েছে। আশীর্বাদ করুন ও যেন জীবনের সমস্ত অগ্নি পরীক্ষায় জয়ী হয়। ওকে তো জয়ী হতেই হবে, ও যে অপরাজিতা।
ইদং চিত্তায় ওং চিত্তিশ্চ স্বাহা ইদং চিত্তৈ ওং আকুতিশ্চ স্বাহা ইদং আকুতৈ। ওং আহুতিশ্চ স্বাহা ইদং আহুতৈ ওং বিজ্ঞতাং চ স্বাহা ইদং বিজ্ঞতায় ওং মনশ্চ স্বাহা ইদং মনসে ওং সক্কয়ি চ স্বাহা ইদং সক্কয়ৈ ওং দর্শশ্চ স্বাহা ওং রথন্তং চ স্বাহা। দাঁড়ো দাঁড়ো ঠাকুরপো, বাহ কি সুন্দর বউ এনেছো। নতুন বউ আনলে নতুন বউকে বরণ করে তবে ঘরে নিতে হয়। আমি আসছি। ও মা, এ কি কাণ্ড, একেবারে বিয়ে করে বাড়িতে আনলে। মা, যোগমাসি দেখো কে এসছে। এত চেঁচামেচি কিসের, কি হয়েছে বৌমা? জয়নাথে দেখি বিলুচ্ছ কাণ্ড। বলা নেই কনে, এ কাকে নিয়ে ঘরে ঢোকাচ্ছিস? পুলিশের চাপে বিয়েটা হলো। ও বাবা, পুলিশ? পুলিশের ছেলে তো 18 কা। জয় রাধে, এই নিন মা। তোমাকে আবার এসব কে আনতে বলেছে? ওর মতো একটা মেয়ে এবারই বউ হবে, সে আশাও করে কি করে? দিদি, দরজাটা বন্ধ করে দাও। চন্দন, চলে আয়। নিয়ম বাড়ির বউ আগে ঢুকবে। তোমার এত আজকের দিন মারার জন্য নয় মা, আশীর্বাদের জন্য। দিদি, মালা, তোমরা এখন দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ, এর ব্যবস্থা আমি পরে করছি, তোমরা চলে এসো। বা, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো বউ। আশীর্বাদ করি তোমরা দুজনেই সুখী হও বোন। রাখি, তুই বরণ ডালাটা গুছিয়ে নিয়ে মিষ্টি কাকিকে বরণ কর। কেন, তুমি বরণ করবে না? না, আমার যে পোড়া কপাল, ভগবান আমার সেই অধিকার অনেকদিন আগে ছিনিয়ে নিয়েছে বোন। যে অধিকারে আমাকে বোন বলে ডেকেছ, সেই অধিকারই তুমি আমায় বরণ করো। তোমার এই আশীর্বাদটুকুই আমাকে বাড়িতে মাথা উঁচু করে থাকার শক্তি যোগাবে। চলো ভাই, ওপরে আমি তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। তোমার ঘর কোনটা দিদি? আমার ঘর ওই তো। চলো তোমার ঘরে যাই। আমার ঘরে এসো। কার খাবার মাসি? ওই ওপরে পাগলটা, বদ্ধ পাগল। বাবা এই খাবার খায়? হ্যাঁ মা, এই খাবারটা আমার নিজের হাতে বেড়ে দিতে কম কষ্ট হয় মা, কিন্তু কি করব বলো। আমায় দিন দিন, আজ থেকে বাবার খাবারটা আমি নিয়ে যাব। কে
আমাকে ওষুধ দিও না, আমার ওষুধ খেলে খুব কষ্ট হয়। না না না, আমি খাবো না, আমি খাবো না, আমি নন্দুর মা যকু তোমাকে পাঠিয়েছে আমাকে শেষ করে দেওয়া চলে। না না, আমি ওষুধ খাবো না, তুই চলে যাও, তুই চলে যাও, তুই চলে যাও, আমি ওষুধ খাবো না বাবা। কে তুমি? আমি আমি আপনার ছোট ছেলের বউ। বউ? হরিপদ বলছিল বটে। খুলো না, আমার যে খুব অসুখ। এই বন্ধ ঘরে থাকলে অসুখ যে আরো বেড়ে যাবে বাবা। আজ থেকে আমি আপনার দেখাশোনা করবো। শর্মা, আমার কিছু হয়নি মা। ওই নন্দুর মা যোগু, ওরা বলে আমার নাকি খুব অসুখ, আমাকে কিছু ওষুধ খায় আর বলে আমি আমি নাকি পাগল হয়ে গেছি। আচ্ছা তুমি বলো মা, আমি পাগল? হ্যাঁ আমি পাগল? না না, আপনি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, কিন্তু ওদের ওষুধ খেলে আমার খুব কষ্ট হয়। আমাকে ওই ওষুধ খাইও না মা, আমাকে দিও না, ওই ওষুধ দিও না। না না, আপনাকে আর ওষুধ খেতে হবে না। হ্যাঁ সত্যি? নিন খাবারটা খেয়ে নিন। এইসব আমার খাবার? জানো মা, ওরা আমাকে পেট ভরে খেতেও দেয় না, অনেক করে চাইলে দুটো শুকনো রুটি একটু ডাল দেয়। আজ থেকে আমি আপনার খাবার নিয়ে আসবো। জানো মা, চন্দনের মা বেঁচে থাকলে আর আমার কিন্তু এই অবস্থা হতো। চন্দনের মা? তাহলে উনি কে? সে অনেক কথা। আজ থেকে 24 বছর আগে যে রাতে চন্দন জন্মালো সেটা ছিল। ডাক্তারবাবু, আপনার ছেলে হয়েছে, কিন্তু সরি, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। ডাক্তারবাবু, বাবা, চন্দনকে বাঁচাতে মহামায়াকে তার শিশু সন্তানের সঙ্গে এ বাড়িতে নিয়ে এলাম, তাকে বিয়েও করলাম। কিন্তু আমার বড় ছেলে তার সৎমাকে মেনে নিতে পারল না, বাড়ি ছেড়ে চলে গেল। পরে সে অন্যত্র তার সংসার পেতেছিল,
কিন্তু একদিন একদিন একটা দুর্ঘটনায় সে হঠাৎ মারা গেল। আমি আমি আমার বৌমা আর তার ছেলে মেয়েদের এ বাড়িতে নিয়ে এলাম, কিন্তু ততদিনে মহামায়া আর তার যোগদিদির আসল রূপ প্রকাশ হয়ে পড়েছে। ওদের অন্তরের বীজ দিয়ে আমার সোনার সংসারটাকে ওরা পিষিয়ে ছারখার করে দিলে। তারপর থেকেই এই অন্ধকার ঘরে রাজা দশরথের মতো আমি কৈকেয়ী আর মন্থরার সংসারে পড়ে আছি। আজ এতদিন পরে তুমি আমাকে আলো দেখালে মা। তুমি পারবে এই সংসারের সব অত্যাচার অন্ধকার দূর করতে, পারবে না? মা, তুমি আমার মতো একজন বিচারকের মনটাকে বদলে দিয়েছো, পারো তো অমানুষটাকে মানুষ করো। তুমি যে অপরাজিতা, বলো মা, পারবে না? বলো। আজ থেকে বাড়িতে আর কোনো অত্যাচার হবে না বাবা। এই সমস্ত খাবার খাওয়া যায়? পোড়া রুটি, জল মেশানো ডাল কে রান্না করেছে? আমি করেছি মা। কুকুর বেড়ালে যেসব খাবার খেতে পারে না সেই খাবার আমরা খাবো? বাহ, বাড়ির মালিক যদি এসব খাবার খেতে পারে আমরা খেতে পারবো না কেন? তাছাড়া এগুলো বাসিও নয়। এই আমাদের আলতু ফালতু লোক পেয়েছো নাকি যে তুমি যা দেবে আমাদের তাই খেতে হবে? আহা, কি ছিরি, ডাল দেখো না যেন সাঁতার কাটতে হবে। নিজেদের বাড়িতে যা খেয়েছে তাই তো শিখবে। এসো। তুমি এনাদের সঙ্গে বসে খেতে পারো, আর বাড়ির বড় বউ পারবে না? দিদি তুমি বসো। ওঠো, ওঠো বলছি। দিদি তুমি বসো। ওঠো বলছি। দিদি তুমি এখানেই বসে খাবে। এত বড় সাহস, মায়ের মুখের উপর কথা, ওঠো ওঠো বলছি। শোনো, তোমার এই পুতুলের মতো হাত দুটো না খালি সাজুগুজু করার জন্য কাজে লাগিও, যদি কোনো অন্য ব্যাপারে তুলেছ ভেঙে রেখে দেবো। মা, আর একটু তরকারি দেবো? না। কতদিন পরে আজ বাগানে বেরোলাম মা, হাঁটার শক্তি নেই, তবু তুমি হাঁটার চেষ্টা করুন বাবা। বলটা দিন দাদু, দাও। হ্যাঁ দাদু, দাও না দাদু।
বৌমা, এই বাগান আমি নিজের হাতে করেছি। হ্যাঁ, আজকে কতদিন বাদে আবার আমি এই বাগানে নিজের পায়ে হেঁটে চলেছি। এতদিন পরে মনে পড়লো, ছোট বৌমা দেখো কে এসেছে, বেয়াই মশাই তোমার বাবা। তুই যা বৌমা, আমি আমি একাই যেতে পারবো, তুই যা। এসো এসো মা। বাবা তুমি? আমি না এসে তোকে না দেখে থাকতে পারব না, জানি না এখানে এসে কোনো ভুল আমি করেছি কিনা। উমা জয় রাধে, এসব কি অলক্ষণে কথা বেয়াই মশাই, চল চল ঘরে চলুন। ও বৌমা, তোমার বাবাকে নিয়ে ঘরে বসাও, যা। নমস্কার বেয়াই মশাই। নমস্কার নমস্কার। এতদিনে মেয়েকে মনে পড়লো? মানে বিয়েটা যেভাবে হয়েছিল, যেভাবেই হোক বিয়েটা বিয়ে, আর সেটা হয়েছিল বলেই আমি আমার ঘরের লক্ষ্মীকে পেয়েছি। হ্যাঁ, এই যে দেখছেন আমি আবার দাঁড়াতে পারছি, এটাও আমার আমার এই মায়ের কৃতিত্ব। হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে, এবার ভেতরে চলুন, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। দেখেছেন দেখেছেন কিরকম কড়া শাসনে আছি। হ্যাঁ ঠিক আছে মা, তুমি তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো, আমি একাই যেতে পারবো। হ্যাঁ একাই গিয়ে হবে ওষুধ ব্যবসায়, আলাবেন না জানো আমি এখনই আসছি। না না না, খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম, এরকম এরকম শ্বশুর পেয়েছিস, এরকম বাড়ি। এই চন্দন যাও দেখো কে এসছে, যাও। তুই তুই সুখী আছিস তো? ইস, তোমার চেহারার কি অবস্থা করেছো, কত বুড়ো হয়ে গেছে জানো? তুই কিন্তু আমার কথার জবাব দিলি না, কথা ঘোরাচ্ছিস না? বারে কথা কথা ঘোরালাম? ওরে আমি ছাড়া তোকে কে বেশি চেনে রে? না গো, এখানে আমি সবাই ভীষণ ভালোবাসে, শ্বশুর শাশুড়ি দিদি সবাই। আর জামাই? তুমি বসো, আমি তোমার চা নিয়ে আসছি। থাক মা, বললেই হলো, এখনো তোমার দ্বিতীয় কাপ চাই খাওয়া হয়নি, কি হয়েছে? তোর তোর সব মনে আছে? তুমিও তো কিছু বলনি, তুমি বসো আমি এক্ষুনি তোমার চা নিয়ে আসছি। কি ব্যাপার হঠাৎ এই বাড়িতে, জানতে এসেছেন তো আপনার মেয়ে কতটা প্রতিশোধ নিল? এসব তুমি কি বলছো বাবা? যা সত্যি তাই বলছি, সেদিন আপনাকে আমাদের বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তাই প্ল্যান করে আপনারা প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু অপমান যে বলবে, আবার নতুন করে কি বলবে? হ্যাঁ আর জেনে রাখুন, স্বামী স্ত্রী হিসেবে আমাদের পরিচয়টা আছে, সম্পর্ক নেই। হ্যাঁ বিয়ের সেই চুক্তিতে আপনার মেয়ে আজও ভুলেনি, ভাঙেনি। তুই আমার আমার মিথ্যে কথা বললি মা। হ্যাঁ বলেছি, এছাড়া কি বলতো? বাবা বাবা আমি খুব কষ্টে আছি, আমি খুব দুঃখে আছি, তুমি
আমি তোমার পা করি বাবা, তুমি আর এখানে এসো না, এখানে এসো না, আমি সব সহ্য করতে পারবো, তোমায় কে অপমান করবে? না বাবা না, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। দরকার হলে অন্দর মহলেও যাবো। থাক থাক, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? নন্দুকে দিয়ে টাকা পাঠাচ্ছি, এখন তুমি এখান থেকে যাও তো প্লিজ। ঠিক আছে, আজকে এই টাকাটা পাঠিয়ে দেবে। হবে হবে, এখন যাও। চল হারামজাদা, তুই সালা ওকে এখানে এনেছিস। না না গুরু, মায়েরই বলছি, এই চোখ ছুঁয়ে বলছি গুরু, আন্ডার প্রেশার গুরু, মেয়েটা না চীনে জোকের মতো আমার পেছনে লেগেছিল। আমদানির বেলায় নেই সালা, ঝুটমুট লোকসান। না না গুরু, বেশ কিছু আসলি মাল এনেছি তোমার জন্য বসের কাছ থেকে। সাবাস নন্দু। কিন্তু গুরু, আগের টাকা দাওনি বলে বস খুঁজে আছে। দেবো দেবো, আগে রিমার টাকাটা নিয়ে যা, আজই ওকে দিয়ে দিবি। ঠিক আছে। কি বলছো মা, এসব সত্যি? হ্যাঁ বাবা, সব সত্যি। তাহলে এইভাবে টাকা পয়সাগুলো উড়িয়ে দিচ্ছে? এছাড়াও আরো অনেক ব্যাপার আছে। আরো আছে বলতে পারো মা, আমার অপরাধটা কি? অপরাধ কেন হবে? তাহলে আমার দুটো ছেলে এভাবে অমানুষ কি করে হয়ে গেল মা? আমি বুঝি নন্দন নিজেকে এ বাড়ির ছেলে হিসেবে ভাবতে পারে না, কিন্তু আমি তো তাকে কোনদিন সে চোখে দেখিনি। আমি তো আমার সব সম্পত্তি ছেলেদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। আমার ছেলে না হলেও নন্দন মহামায়ের সন্তান। মহামায়াকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, তার সন্তান সে তো আমারও সন্তান। ওকে তো কোনোদিন অন্যভাবে ভাবিনি, তাহলে তো মহামায়ের অমর্যাদা করা হয়। আমি আমি কি আমার স্ত্রীর অমর্যাদা করতে পারি? তুমি বল মা, পারি? কিন্তু শাসন তো করবেন, তা না হলে তো এভাবেই সব। হ্যাঁ শাসন করব, ওকে সম্পত্তির কোনো অধিকার আমি দেব না। না না বাবা, এটা করবেন না, ওকে অন্তত শোধরাবার সুযোগটা দিন। মা দেখবেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে ও ঠিক পাল্টে যাবে। তোমার তোমার এত বড় মা গো, তুমি পারো না মা, তোমার এই মনির পরশমনির ছোঁয়ায় চন্দনটাকে মানুষ করতে। ওরা দুঃখী জানো মা, ছেলেবেলা থেকে মারা, ছেলেটা ছেলেটা বড় একা, বড় অসহায়। হুম
তুমি এই ঘরে থাক, এই সবার জন্য চাকর বাকরের অভাব নেই বাড়িতে। তুমি যাও এখান থেকে আর চাটাও নিয়ে যাও। আরে কাকিমা, কোথায় যাচ্ছিস? তানি সিনেমা দেখতে চালি চাপি। আমাদেরও নিয়ে চলো না কাকিমা। কাকিমা, আমরা কোনোদিনও চালি চাপলিনের সিনেমা দেখিনি। সিনেমা দেখবে হু? ভিখারির বাচ্চার কত শখ, চল ভাগ। কি হলো, অনেক কাঁদছো কেন? কাকিমা আর কাকু জানি কেন সিনেমা দেখতে গেল, আমরাই বললাম কাকু আমার মারলো। ও মা বোকামি, সেই জন্য তোমরা কাঁদছ? আমি তো আছি, আমি তো তোমাদের চার্লি চ্যাপলিন। জুতো মাথায় টুপি ঝুঁটার মতো গো, তোর কিছু আর বুঝি তাই কালি কালি গো। ছেঁড়া জুতো মাথায় টুপি ঝুঁটার মতো গো, তোর কিছু আর বুঝি তাই কালি কালি গো। কালি তুমি হারিয়ে কোথায় গেলাম চার্লি তুমি আর আরা।
খেতে হঠাৎ হলো হল্লা কিসের এত, রঙিন রঙিন মাঠের ঝাঁকে ধরলো আকাশ কত। হাঙর কুমির তিনি মাঠের ছানা খেলা করে, হাসি মুখে কচ্ছপেরা সারা আকাশ ভরে। ঝিনুক করি ওই ঝিনুক করির বুকে আমি মুখ দিতে লাম, চালি তুমি মালা, আজ মন্দিরে একটা হার দেবো ভেবেছিলাম, দোকান থেকে হারটা এখনো পাইনি, তোমার হারটা যদি দাও। ও মা, কত শখ করে গড়ালাম, না না এটা আমি দেবো না। কিন্তু ভেবেছিলাম আজই দেবো। বৌদি, তোমার হারটা যদি দাও। এটা এটা তোমার দাদার শেষ চিহ্ন। আজি খাজা ঠাকুরের গলায় উঠবে, ও কথা বলো না মাসি, এই হার আমি দিতে পারবো না। দাঁড়াও, এ হারটা আমায় দাও, দাও বলছি। না না এটা আমি দিতে পারবো না, এটা তোমার দাদার শেষ স্মৃতি। আরে আমরাই তো দাদার জীবন্ত স্মৃতি, আর আমরা বেঁচে থাকতে এটা বুকে ধরে রেখে কি লাভ হবে বলো তো। দাও দাও বলছি দাও। কি করছি কি করছি যাবো। বাবা মার পর এবাড়িতে দিদি সবার বড়, ওর সঙ্গে ব্যবহারটা করা আপনার উচিত হয়নি, ওর কাছে ক্ষমা চান। ক্ষমা চান? কি হলো? তাই হবে মাসি, বিষ বৃক্ষ উপড়ে ফেলতে গেলে বিষই দিতে হবে। এই নাও বিষ। বিষ জয় রাধে জয় রাধে। তোমার এত বড় সাহস, তুমি দাদার গায়ে হাত তুললে। বড়রা যদি ভুল করে ছোটদের উচিত তাদের ঠিক করে দেওয়া। তুমি এই বাড়ির কে ভুলে যেও না, কোন শর্তে তুমি এই বাড়িতে এসেছো, সুতরাং এই বাড়ির কোনো কিছুতেই তোমার কিছুই বলার অধিকার নেই। বলতাম না যদি আপনি আপনার অধিকারটুকু সম্বন্ধে সচেতন হতেন। একবার ভেবেছেন কেন বাবা এতদিন পঙ্গু হয়েছিল? বৌদি মায়ের মতন, সে কোনোদিন এ বাড়িতে তার সম্মান পেয়েছে? তোমার শাশুড়ি দয়াময়ী মায়ের প্রসাদ দিয়েছে, ভক্তি করে খেয়ে নিও মা। আপনি রাখুন আমি নিচ্ছি। জয় রাধে জয় রাধে। এসে গেছো, বই আনো। দুটো সন্দেশ খাবো মিষ্টি কাকি। পেটুক গণেশ খাও।
কিছু হবে না, ওকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে। আর শোনো, তোমরা কেউ কারোকে কিছু বলো না। পয়জনিং হলো কি করে? আপনাকে ওকে সন্দেহ হয়? না না, তেমন কিছু নয়। ছেলে মানুষ, হয়তো অসাবধানে কিছু খেয়ে ফেলেছে। যাক, সময় মতো এনেছিলেন, তাই এই যাত্রা বেঁচে গেল। ওমে মুখ খুললে কোমরে দড়ি পড়বে। আমার বুক ধরফর করছে। কি ব্যাপার, হুট করে ঘরে ঢুকে পড়লে? কারণ দরকারটা হুট করে পড়েছে। কিসের দরকার? মা, অনেকে আজ নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে আসতে হবে। 3000 টাকার দরকার। টাকা কি খোলাম কুচি? এখন টাকা হবে না। মা, আপনি টাকাটা দিচ্ছেন তো? না মা, আমায় টাকাটা নিয়ে এক্ষুনি নার্সিংহোমে যেতে হবে। আপনি টাকাটা দিচ্ছেন তো? কতবার বলবো টাকা হবে না। মা, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি টাকাটা দিচ্ছেন তো? না। কি করছো তুমি? কি হচ্ছে? কি করছো তুমি? খুব বাড়াবাড়ি হচ্ছে। আপনার কোনো ধারণাই নেই আপনার মতো লোকের জন্য আমি কতটা বাড়তে পারি। মা, 3000 টাকা নিলাম, চাবি। শোনো, তুমি বোধহয় জানো না যে বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। বড্ড বেশি উড়ছো, লক্ষণটা কিন্তু ভালো নয়। আমিও তো সেই কথাই বলছি, লক্ষণটা কিন্তু ভালো নয়, কোনোদিন বিপদে ফেলে দেবে। আরে, এসে গেছো? হ্যাঁ বাবা। দাদু ভাই? হ্যাঁ দাদু, আমি ভালো হয়ে গেছি। খুব ভালো, খুব ভালো। বৌমা, এখন থেকে দাদু ভাইকে একটু সাবধানে রেখো মা। ঠিক আছে বাবা। ছোট বৌমা, কাল পূর্ণিমা, তুমি দাদু ভাইয়ের কল্যাণে পুজো দিও মা। নিশ্চয়ই বাবা। বাড়ির মন্দিরে অনেকদিন, চন্দন, সারাদিন কি রাজকার্য করো আমি জানি না, কাল বাড়িতে পুজো, ছোট বৌমাকে বলেছি তুমিও সঙ্গে থেকো। কেন, আপনার ছোট বৌমা থাকলেই তো হবে। না, শাস্ত্রী বলেছে সস্ত্রীক ধর্মাচরণ করতে হয়। এসো। জীবনে কোনোদিন তোমার কাছে আমি কোনো কিছু চাইনি, একদিন না হয় বুড়ো বাপের একটা কথা রাখলে। তোমায়
আমি পারি, নমি হে কৃষ্ণ মুরারি, নমি হে নারায়ণ, নমি হে গিরিধারী, নমি হে কৃষ্ণ মুরারি। আর কত হোঁচট খাবি বাবা, একটার পর একটা হোঁচট খেয়েও তোর স্বাদ মিটছে না বাবা। কি যাতা বকছো? বকছি কি আর স্বাদে, ওই দজ্জাল মেয়েটা একে একে শ্বশুর ভাত গোষ্ঠী সূত্রকে একবারে হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলেছে। এমনটা যদি চলতে থাকে সব কুচিয়েছি তোমার হাত ছাড়া হয়ে যাবে বাবা। জয় রাধে, জয় রাধে। কি করতে বল? বুঝলে না, ওই হোঁচট। হোঁচট? হ্যাঁ হোঁচট, নিজে না খেয়ে এবার ছোট বউকে হোঁচট খাওয়াও, একেবারে রাম ধাক্কা। এই যাতে সাপ মরবে আর লাঠিও ভাঙবে। ডাক্তারবাবু, সি ইজ আউট অফ ডেঞ্জার, তবে মনে হচ্ছে ডান পাটা পঙ্গু হয়ে যেতে পারে। থানায় ফোন করেছি স্যার, ওসি নিজেই আসছে। ওকে। পুলিশ! চুপ! আপনারা কেউ আসবেন না। কি হবে বাবা নন্দ? বেশি বকবক করো না তো, শুনলে না ডান পাটা পঙ্গু, হাঁটা চলা একদম বন্ধ। কিন্তু মুখ তো বন্ধ হচ্ছে না, খড়খড়ে যা জিভ। এত দূর যখন পেরেছি ওই জিভটাকে টেনে ছেড়ে নিতে পারবো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বাবা, বাবা, অপু, অপুর। জানি না মা, জানি না, ভগবানের কি ইচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি আপনাকে কোনোদিন কোনো কথা বলিনি। আপনার ছেলে চলে যাবার পর আপনি আমাকে এ বাড়িতে এনেছেন, তারপর থেকে আমি কত অত্যাচার সহ্য করেছি তা আপনি জানেন। তবু মুখ ফুটে কিছু বলিনি, ওরা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল তখনও কিছু বলিনি। কিন্তু আপনাকে বলছি, অপুর যদি একটা কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ক্ষমা করব না বাবা, কাউকে না, কাউকে ক্ষমা করব না। দোষ কারো নয় মা, দোষ আমার। হ্যাঁ, সব দোষ আমার, কারণ কারণ আমি ওকে বলেছিলাম যে আপনারা ভিতরে যেতে পারেন। দাঁড়ান, আমাকে আগে স্টেটমেন্ট এনে দিন, তারপর আপনারা ভেতরে যাবেন। ওকে, এখন কেমন আছো মা? ভালো। যদি পুলিশ অফিসারকে সবকিছু বলে দেয়? বলবে না, আমি ছোট বউকে যত জানি পুলিশকেও কিছুতেই বলবে না, বললে অবশ্য আমি খুশি হতাম। আগের বার বিষের কেসে বলে অ্যাক্সিডেন্ট, এবারে কি তাই বলবে অ্যাক্সিডেন্ট? কেন তুমি বারবার অপরাধীদের আড়াল করার চেষ্টা করছো মা? তুমি আমাকে
অন্য কিছু বলে ভোলাবার চেষ্টা করো না মা, আমার অভিজ্ঞ পুলিশের চোখ অপরাধের গন্ধ পায়। বলো বলো কি? না না, আমি নিজেই সিঁড়ি থেকে। কতগুলো ক্রিমিনাল সমাজের বুকে অবাধে ঘোরাফেরা করছে, সব জানি সব বুঝি, কিন্তু আমি তাদের ধরতে পারবো না, কারণ তোমার মতো কিছু মহৎ মেয়ে তাদের আড়াল করে রাখছে। সেটা ভালো বোঝো মা, তাই করো। তবে একটা কথা মনে রেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী। অফিসার, এবারে যেতে পারি? ইয়েস, ইউ মে গো। খবরদার, খবরদার, আমার মেয়েকে কেউ উঠাবে না, কেউ না, কেউ না। অপু, অপু মা, মা, দয়া করে দয়া দেখাবেন না, আপনাদের দয়ায় আমার একমাত্র মেয়ে এখন মরতে বসেছে। বেমশাই, বেমশাই শুন না, আমার মেয়েকে মরতে আর আপনাদের বাড়িতে পাঠাবো না। ও যেদিন এখান থেকে রিলিজ হবে ওকে নিয়ে চলে যাব। ও আমার মেয়ে, ওর ভালো মন্দ সবকিছু আমি বুঝবো, আমি, আর কারো কোনো অধিকার নেই, নেই। ও আমার স্ত্রী, দেবতা সাক্ষী রেখে বিয়ে করার স্ত্রী। কিসের স্ত্রী, কিসের বিয়ে? আমার একমাত্র মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আমি কোনো দিন কোনো কথা বলিনি, তাই তাই সেদিন ওই অসম্মানজনক বিয়ে বিয়ে খেলাটা আমি মেনে নিয়েছিলাম। আমার আদরের অপু, যাকে কোনোদিন আমি চোখের জল ফেলতে দিইনি, তোমাদের বাড়িতে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত চোখের জল ফেলেছে, তারপর তাতেও তোমাদের মন ভরেনি, তোমরা ওকে খুন করতে গিয়েছিলে। ইউ আর মার্ডারার, খুনি। না না না, আমার মেয়েকে আমি খুনির বাড়িতে যেতে দেবো না, আমার মেয়েকে কারো রাতে ছেড়ে দেবো না, কারো রাতে না, কারো রাতে না। ব্যয়মশাই শান্ত হন, আমরা তো সবাই আছি, আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য? সেদিন ওই দুর্যোগের রাতে আপনি যে ভাষায় আমার সঙ্গে কথা বলেছিলেন আমি সব সহ্য করেছিলাম, কারণ ওগুলো আপনাদের মুখে মানায়। কিন্তু এই যে আজকে আপনি বিআইটিআই বলছেন না, বলবেন না, বড় অসম্মানজনক মনে হয়। আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে কথা দিচ্ছি। সেবায় শুশ্রূষায় আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব, তার জন্য আমাকে যা দান দিতে হবে আমি দেব। জানি
টাকার বান্ডিলে তো আর পাখা গজায়নি যে উড়ে উড়ে যাবে। চোর বাড়িতেই আছে, আমি সবার জিনিসপত্র সার্চ করবো, কাউকে ছাড়বো না। বলছিস কি তুই? ঠিকই বলছি। তুই বাবা আগে আমার পড়া পড়ি সেরাজ কর। বাজে বকো না তো, চলো এখান থেকে। জয় রাধে। কি করছো? চুপ করো। কি হচ্ছে ঠাকুরপো? আমার কাজ আমায় করতে দাও। কি করছো তুমি? যা করার তাই করছি। এত করে তোমার স্বাদ মেটেনি, এখন এটাও খুলতে হবে? না সরো তো। কি হচ্ছে, কি করছো ঠাকুরপো? কি করছো এসব তুমি? এভাবে অসম্মান করার কোনো অধিকার নেই। মহারানী ভিক্টোরিয়া, এবার বলে ফেলো বাকি টাকাটা কোথায়। আমি কি করে জানবো বাকি টাকা কোথায়? শেষবারের মতো জিজ্ঞেস করছি, বাকি টাকা কোথায়? আপনি খুব ভালো করে জানেন বাকি টাকাটা কে নিয়েছে আর বাকি টাকাটা কোথায় আছে। কেন মিছিমিছি আমার নামে দোষ দিচ্ছে? কি, আমি মিথ্যা বলছি? ভেরি ওয়েল ডান, আমাদের বংশে এই প্রথম একজন মহিলার গায়ে হাত তুললো, আর সেই জন্য তোর পুরস্কার পাওয়াই উচিত। এসব তুই কি বলছিস জানিস? ওর বাক্সের মধ্যে টাকা পাওয়া গেছে, সেই জন্য একটা মেয়ের গায়ে হাত তুলতে তোর লজ্জা করলো না? তোর লজ্জা করে না একটা চোরের হয়ে ওকালতি করতে? চোর আগে প্রমাণ হোক, চলে এসো। এইসব কিভাবে হলো? কি 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 করে হলো? তোমার টাকার দরকার ছিল তো তুমি আমাকে মানে বাবাকে বললেই তো পারতে। ও যে কথাটা আপনার ভাই চর মেরে জিজ্ঞেস করছিল সেটা আপনি মিষ্টি করে জিজ্ঞেস করছেন? কিন্তু টাকাটা তোমার বাক্স থেকেই বেরিয়েছে। বাক্সটা তো অনেক দূর, এই বাড়িতে ওই টাকাটা আমার আঁচল থেকেও বেরোতে পারত। তুমি আমাকে ভুল বুঝছ। পৃথিবীতে বড় লোকেরা কি না করতে পারে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। বেশ, তাহলে শুনুন চন্দনবাবু, এসব করবো বলেই প্রথমে আমি আপনাকে বিয়ে করেছিলাম, তারপরে বাড়িতে এসেছি, তারপর আমার বাবাকে হাত করেছি। রাজামি
আমি এতটা ভাবতেও পারিনি। শেষকালে চোর, গলায় দড়ি জটিনি, ভিক্ষে চাইলেও তো পেতে। এত কথা দরকার কি বাপু? পুলিশে খবর দে না, জেলের মুখে সব বেরিয়ে পড়বে। ঠিক বলেছো মা, আমি বরং থানায় একটা ফোন করি। সেই ভালো, কিন্তু তুই ফোন করবি কেন? সাক্ষী প্রমাণ যখন আমার হাতে, তখন আমি ফোন করবো ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তবে বৌমাকে নয়, তোকে। কি বলতে চাও? কি বলতে চাইছি বুঝতে পারছো না? না, বাকি টাকাটা কোথায়? আমি কি করে জানবো? জানো না, কিন্তু আমি জানি। তুমি ভেতরে এসো তো মা। এই নাও বাকিটা। কি সেদিন বলেছিলাম না, দরকার হলে অন্ধের মহলেও আসবো। এইসব কি হচ্ছে? ইমেজি কে? সেটা তোমার এই গুণধরকে জিজ্ঞেস করো। নন্দু, আমি আমি একে চিনি না। চেনো না? না, কপুরুষ, মিথ্যে কলঙ্কের দায়, একটা নিষ্পাপ মেয়ের ঘরে চাপাবার দুঃসাহস রাখো, আর সত্যের মুখোমুখি দাঁড়াবার সৎ সাহসটুকুও নেই। শুনুন, নন্দনে টাকা আমার কাছে রেখে এসেছিল। তোর এই ছেলে টাকা চুরি করে সেই টাকা দিয়ে এই মেয়েটির মুখ বন্ধ করতে চেয়েছিল। শোনো মা, তুমি আজ যা করলে তার জন্য চিরকাল আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। জীবনে তো অনেক পাপই করেছি, আজ না একটু প্রায়শ্চিত্তই করলাম। শোনো নন্দন, আমাদের মতো মেয়েদের নিয়ে খেলা করো ঠিক আছে, কিন্তু ঘরের বউ মেয়েদের নিয়ে খেলতে যেও না, সে আগুনে পুড়ে নিজে ছাই হয়ে যাবে। আসি। ছি 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 ছি, আমার ছেলে একটা চোর, একটা লম্পট। মা চুপ কর, তোর মুখে মা ডাক শুনতে আমার ঘেন্না করছে। বাহ মা বাহ, একদিন তুমিই আমার লোভ বাড়িয়ে দিয়েছিলে, সেদিন তুমিই চেয়েছিলে বাড়ির সব সম্পত্তি আমার হোক। তাই বলে তুই আমাকে এত বড় শাস্তি দিবি? শাস্তি তোমাকে পেতেই হবে মহামায়া, কারণ আমি বিশ্বাস করে চন্দনকে তোমার হাতে তুলে দিলেও তুমি কিন্তু নন্দনকে চিরকাল আমার কাছ থেকে আড়াল করে রেখেছো। হ্যাঁ, নাহলে নন্দন নিজেকে আলাদা ভাববে কেন? অথচ দেখো, আমি কিন্তু আমার সব সম্পত্তি তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে উইল করে রেখেছি। তাহলে তো ভালোই হলো, উইল যখন হয়ে গেছে তখন ভাগাভাগি হতে দেরি কেন? ভাগাভাগি? ভাগাভাগি? বেরো বেরো এখান থেকে, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার কান বাগানের বিষে আমার সোনার সংসার চার কার হয়ে গেছে। বেরো বেরো বলছে, এক্ষুনি বেরিয়ে যাও, বেরো। কি বলছিস তুই? মাথার উপর ভগবান আছেন, আমি যা কিছু করেছি তা তোদের ভালোর জন্য করেছি। ভালোর জন্য করেছে না, তোমার মতো আত্মীয় শত্রুর জন্য না হয়। বেরো বেরো বলছে, বেরো থেকে। যোগদিদা যোগদিদা, তোমার পুডলিটা নিয়ে যাও। বেরো বেরো এখান থেকে। মা একটা কাণ্ডে বানিয়েছে, খাবে। দূর হয়ে যা, যা। মালা চলো। ওই নামটা মুখে এনো না। ছি ভাই, ওভাবে বলতে নেই। হাজার হোক তোমার স্বামী তো। স্বামী কলঙ্ক, সারা জীবন এই কলঙ্কের সিঁদুর মাথায় বয়ে বেড়াতে হবে। কোথায় যাচ্ছিস? আমার চলে যাও এই ফালোডে। না, যেতে দে চন্দন, আমার হার জুড়ো। কি বলছো মা? দাদা আমাদের ছেড়ে থাকতে পারলেও আমরা কি দাদাকে ছেড়ে থাকতে পারবো? না মা, ভুল তো সবাই করে, কিন্তু ভুল তো শুধরেও মা। হ্যাঁ কি দাদা? আমি কেন মা হতে পারি? সারা জীবন পরে রয়ে গেলাম। মার আবার আপন পর হয় নাকি? মা তো শুধু মাই হয়। বাবা, যে অপরাধ আমি করেছি জানি, সেই অপরাধের কোনো ক্ষমা নেই,
তবু যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ওরে বোকা, আমার কাছে ক্ষমা চাইবার কিছু নেই। যার ভালোবাসায় এই সংসারের সব অভিশাপ দূর হয়েছে, সেই ছোট বউ আমার কাছে ক্ষমা চা চা চা। আমাকে তুমি, আমাকে তুমি ক্ষমা করে দাও। বড় দাদা কি কখনো বোনের কাছে ক্ষমা চায়? একসঙ্গে কোনদিন তোমাদের খেতে দেখিনি বাপু। মাস্টারনিয়া যাই বলো, এতদিনে বাড়িতে প্রাণ ফিরে এলো। হ্যাঁ সবাই, এগো ছোট বৌমা কোথায়? বড়দি ডাকতে গেছেন। ছোট বৌমা আসেনি? না। আজ 18ই মে, আজ থেকে ঠিক এক বছর আগে এ বাড়িতে এসেছিলাম। এক বছরের চুক্তি স্বীকার করে, আর চুক্তির মেয়াদ পূর্ণ হয়ে তাই চলে যাচ্ছে। এই এক বছরে যদি কারো মনে আঘাত দিয়ে থাকি সেটা ইতি করে নয়, তবু তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছি। আমায় ক্ষমা করবেন। ক্ষমা? কিসের ক্ষমা? কোনো ক্ষমা টমা হবে না। নিজেই যদি চলে যাবে তো আমাকে আটকালো কেন? আমি নিজে যাব, দরকার হয় পা ধরে ওকে নিয়ে আসবো। তাই চল, আমরা আমরা সবাই যাব। অপু, অপু, আজ আমি তোমাকে নিতে এসেছি। চলো বাড়ি চলো।